Dear viewers, welcome to my channel Thurikul Travels. Hopefully you are all well. I am also good. আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যশোর ডিভিশনের নড়াইল ডিস্ট্রিক্টের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সেটা হলো নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি, যেটি এখন বর্তমানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে। জমিদারই মূলত শ্রী শ্রী রাধা গোবিন্দ, মূলত জমিদারই নাম ছিল। তো বন্ধুরা, আমি এখানে এসে সত্যি হতাশ, মানে আমি চিন্তা করতে পারিনি যে এরকম একটি দৃশ্য দেখতে হবে, সত্যি হতাশ। সেটা হলো, আমি যখন ঢাকাতে ছিলাম তখন আমি শুনেছি যে একটি স্মৃতি ঐতিহ্যবাহী একটি স্থাপনা, শত শত বছরের একটি স্মৃতিচিহ্ন হাটবাড়িয়া জমিদার বাড়ি। এবং এই হাটবাড়িয়া জমিদার বাড়ি দেখার ইচ্ছা নিয়েই আমি নড়াইলে আসি, কিন্তু আসার পরে দেখতে পেলাম যে আসলে এখানে জমিদারের বাড়ি নাই, জমিদার বাড়ি নাই, তার জমিদার বাড়ি ছিল, কাচারি ঘর ছিল, এগুলো কিছুই নেই। শুধুমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে শুধুমাত্র একটি ভবনই আছে, স্থানীয় একজন দুজন ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, এবং তারা এই স্মৃতিচিহ্ন নিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছেন, অনেক সংগ্রাম করতেছেন। একজন হলো মন্দির সভাপতি প্লাস সাংবাদিক মিস্টার অশোক কুণ্ডু এবং তার একজন সহযোদ্ধা বিজন রায়, তারা এই ইতিহাস, এই জমিদারি, যে জমিদারের যে শেষ স্মৃতিচিহ্ন, যে শেষ ভবনটি আছে, এটাকে রক্ষা করার জন্য অপরিসীম পরিশ্রম করে যাচ্ছেন, এটিকে টিকিয়ে রাখার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে কিছু দখলদার, ভূমিদস্যু, লুণ্ঠনকারী জমিদারের, যে জমিদার বাড়িটি ছিল, যে মূল্যবান সম্পদগুলো ছিল, কোটি 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 টাকার সম্পদ, এগুলো লুণ্ঠন করে নিয়ে যায়। পাশাপাশি ইতিহাসের সাথে, যুগের সাথে সংগ্রাম করতে করতে একসময় এই জমিদার বাড়িটি নিশ্চিহ্ন হয়ে যায়, এবং তার জমিদার বাড়ি ছিল, কাচারি ঘর ছিল, এগুলো আসলে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। শুধুমাত্র হাটবাড়িয়া, এই জমিদার বাড়ি বলতে এই মন্দিরটি আছে। তো ওনাদের ভাষ্যমতে যেটা জানলাম, যে জমিদার নাকি এটা মন্দির হিসেবেই ব্যবহার করতেন, উপাসনালয় হিসেবেই ব্যবহার করতেন। তো এটা বেদখলে ছিল, কিছু ভূমিদস্যু দখলদারদের দখলে ছিল, একটা পর্যায়ে এই তারা অশোক কুণ্ডু, মিস্টার অশোক কুণ্ডু সভাপতি এবং সাংবাদিক এবং তাদের সহযোদ্ধা বিজন রায় সহ যারা এই স্মৃতিচিহ্ন নিয়ে সংগ্রাম করে আসছিলেন দীর্ঘদিন ধরে, তারা একটা সংগ্রাম কমিটি গঠন করেন এবং এটি নিয়ে উচ্চ পর্যায়ে এটি নিয়ে অনেক আন্দোলন হয় এবং অনেক আইনি জটিলতা শেষ করে শেষ পর্যন্ত তারা এই শেষ স্মৃতিচিহ্ন উদ্ধার করতে সক্ষম হন। এখন এটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা সনাতন ধর্মের ওনারা যারা আছেন সবাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতেছেন, যাতে এই স্মৃতিচিহ্নকে টিকিয়ে রাখা যায়। তো আপনারা বাড়িটি দেখতেছেন, খুবই সুন্দর একটি বাড়ি, অনেক সুন্দর একটি, আসলে শত বছরের স্মৃতিচিহ্ন এটাই অবশিষ্ট আছে। আপনারা যারা আসবেন, আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এই জমিদার বাড়িটি দেখে যাবেন। পাশে একটি পার্কও আছে, হাটবাড়িয়া পার্ক, এখানেও আসবেন, খুবই সুন্দর। চিত্রা নদীর পাশে, চিত্রা নদীর পাশে পার্ক এবং তার পাশে রাস্তা, রাস্তার অপোজিট পাশেই হাটবাড়িয়া জমিদার বাড়ি। তো এটি এখন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয়। এখানে আসলে একসময় বাঘ ছিল, অনেক বিষধর সাপ ছিল, এখনও আছে, অনেক জঙ্গল ছিল, যদিও এখন আর সেই পর্যায়ে নাই। আপনারা আসতে পারবেন, দেখতে পারবেন, অতটা জঙ্গল এখন নাই বা কোনো বিষধর প্রাণী, এখন সাপ আছে কিন্তু সেটা অনেক দূরে, এখন মোটামুটি সেফ, এখানে আসতে পারবেন, দেখতে পারবেন, অসাধারণ একটি স্মৃতিচিহ্ন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, আমি আরও নিজেকে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করব। আর আপনাদেরকে অবশ্যই
এই শত বছরের স্মৃতিচিহ্ন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে অবশ্যই আসবেন এবং এটি উপভোগ করবেন, অসাধারণ একটি জমিদার বাড়ি। তো বন্ধুরা, যে বিষয়ে বলতেছিলাম যে এই স্মৃতিচিহ্ন নিয়ে যারা অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন, সেই দুজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, তাদের সাক্ষাৎকার নেওয়ার আমার সুযোগ হয়েছে। আপনারা তাদের মুখেই বিস্তারিত শুনুন। ধন্যবাদ। আমি পৌরসভার সাবেক কাউন্সিলর, আমার পিতা উনি নেই, উনি ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর। এই যে আমার বাড়ি পুকুর পাড়ে, আচ্ছা, এই গ্রামের বাড়ি, আচ্ছা, এই গ্রামের দুটো নাম, আচ্ছা, আমাদের ডাক নাম হাটবাড়িয়া জমিদার বাড়ি, কিন্তু মৌজাটা ব্রাহ্মণ ডাক, আমরা হাটবাড়িয়া বলে পরিচিতি। আমি কমিশনার ছিলাম দীর্ঘদিন এবং দৈনিক লোকসমাজ পত্রিকার আমি আজ 26তম বছরের সাংবাদিকতা পা দিচ্ছি। পত্রিকার পাশাপাশি আমার সমস্ত রকম বাংলাদেশের সংবাদপত্রের ব্যবসায়ী, আমি বিভিন্ন পত্রিকার এদের কাছে আমার সোর্স অফ ইনকাম। পারিবারিক জীবনে আমার ছেলে নেই, মেয়ে নেই, মা নেই, বাবা নেই, কেউ নাই। এই মন্দিরই পরে আমার বাড়ি। এখানে 28 একর সামথিং জমি আছে। এই 28 একর সামথিং জমি, এই জায়গার কিছু জালিয়াত ভূমিদস্যুরা এই জমিগুলো পুরো জাল করে নিয়েছে এবং জাল করে 2 কোটে এরা জিতে গেছে, 10 কোটে এবং হাইকোর্টে জিতে। তখন এরা দখল করতে আসে, যেহেতু আমার বাড়ির পরে বাড়ি, তখন আমি ওদেরকে তাড়া করি। এই তাড়া করতে যেয়ে তখন আমি যখন একা আর না পারি, তখন নোলা জেলার বিভিন্ন সুধীবৃন্দদেরকে আমি মাঠে ডাক দিই। ওয়ার্কার্স পার্টির নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, সর্বদলীয় নেতা, সবাইকে বলি এবং সবাই মিলে আমরা একটা সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করি। সংগ্রাম কমিটি গঠন করে ওই জালিয়াতদের বিরুদ্ধে সারা নড়াল জেলায় আমরা মিছিল করেছি, মিটিং করেছি। এই মিছিল মিটিং করতে করতে আমরা ঢাকায় নড়াল জেলায় বাড়ি, ঢাকায় যারা চাকরি করে ওদের একটি সংগঠন আছে নড়াল সমিতি, ঢাকাস্থ নড়াল সমিতি, ঢাকাস্থ নড়াল সমিতি এবং নড়াল জেলার এই সংগ্রাম কমিটি যৌথ উদ্যোগে ঢাকায় আমরা একটা মিটিং করি। সেখানে মাননীয় এমপি সাহেব ছিলেন আমাদের, হাফিজ সাহেব তখন এমপি, উনি ছিলেন এমপি, মুক্তি সাহেব ছিলেন এমপি, হুন্ডা ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ ছিল, জাতীয় নেতৃবৃন্দ বলতে আমাদের বিমল বিশ্বাস ছিলেন, আমাদের যে আরেকজন আছে যে দাসত উনি ছিলেন, বহু নেতৃবৃন্দ, ঢাকার বড় বড় কর্মকর্তারা, নড়াইল জেলাদের জন্মভূমি, আমরা সেখানে বিরাট জনসভা করি এবং মিটিং করি। মিটিং করে আমরা সেই স্মারক প্রধানমন্ত্রী দিই এবং তৎকালীন সংসদে হাটবাড়িয়া জমিদার বাড়ি জালিয়াতদের বিরুদ্ধে হাফিজ সাহেবের বিরুদ্ধে আমরা কথা বলাই। কথা বলানোর পরে আমরা এখানে দখল করে নড়াল জেলা প্রশাসনের কাছে আমরা জায়গা হস্তান্তর করেছি। সে ঐতিহ্যবাহী জমিদারদের এখানে কোটি কোটি টাকার বিল্ডিং ছিল, ইজোদ্দার জাদ্দাররা এটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তখন আমাদের শাখা ভিতরে আছে স্মৃতি এই মন্দিরটি। এই মন্দিরটির নাম ছিল রাধা গোবিন্দ মন্দির, গোপীনাথ মন্দির, তা গোপীনাথ মানে রাধা গোবিন্দ। সে রাধা গোবিন্দ মন্দির জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদেরকে এখানে পুনরায় পুজো করার দায়িত্ব দিয়েছে এবং এই জায়গার মূল সভাপতি আছে জেলা প্রশাসক, কিন্তু জেলা প্রশাসক তো পুজো করতে পারে না, পুজো তো আমরা করি। তাই যেহেতু সংগ্রাম কমিটির লোক আমি, এখানে আমার বাড়ি, এই পুজোর সভাপতি, এই মন্দিরের সভাপতি দায়িত্ব পালন করে এই দ্বিতীয়তম দুর্গা পুজো আমরা করতেছি। দ্বিতীয়তম এখানে কালী পুজো হয়েছে আমাদের, এখানে কালী পুজো করি, সরস্বতী পুজো করি, আমরা রথের মেলা করি, করে মানে 2 বছর হয়েছে, উদ্ধার হয়েছে তো 3 বছর। এখানে আমরা জাগ্রত করার জন্য বিভিন্ন রকম ধর্মীয় প্রোগ্রাম যা আছে তা আমরা করি। এখানে আমার আর একটা পরিচয় আছে, আমার একটা সহযোদ্ধা ভাই আছে, আমাদের আর একটা ধর্মীয় সংগঠন আছে, সেই সংগঠনের নাম হরি গুরু চাঁদ মতুয়া মিশন। সারা বাংলাদেশের যা রাজধানী আমাদের গোপালগঞ্জের সীতা বোড়াখাল ঠাকুরের সংগঠন, যে জাতির দল নেই সে জাতির বল নেই স্লোগান দিয়ে আমরা এই মতুয়া মিশন এই পুজোর ব্যাপারে আমাদেরকে সার্বিক আর্থিকভাবে সহযোগিতা করতেছেন। মানসিকভাবে আমরা ধর্মীয় সংখ্যালঘু যারা আছি, বাঙালি চেতনায় বিশ্বাসী, তারপরে এখানে আপনার একটি পার্ক হয়েছে, এই পার্কের সভাপতি ডিসি সাহেব, এখানে আমরা 21 ফেব্রুয়ারি উদযাপন করি। এইভাবে আমরা অনুষ্ঠান করে যাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য মাননীয় পুলিশ সুপার কবির কুমার রায় এবং মাননীয় জেলা প্রশাসক আমাকে হাবিবুর রহমান ইদাদের খুব দৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত। এবং এখানে তো আরও বাড়ি ছিল, আরও স্মৃতিচিহ্ন ছিল, কিন্তু সেগুলো সব আপনার বক্তব্য অনুযায়ী দুষ্কৃতকারীরা এগুলো নষ্ট করে ফেলছে এবং বেদখল হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতায় তাদেরকে বিতাড়িত করে আপনাদের চেষ্টায় আপনারা শেষ স্মৃতিচিহ্ন হিসেবে এই এতটুকু এখন পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছেন।
আপনাদের উদ্দেশ্য এটাই এখানে পূজো অর্চনা করার মাধ্যমে লোকজনের চেনা জানার মাধ্যমে যাতে এটা সংরক্ষিত থাকে, প্লাস এর এটা ডেভেলপমেন্ট যাতে হয় এই কারণে যাতে সবাই দৃষ্টি আকর্ষণ করা। আমার মানে এই ধরনের যত স্ট্রাকচার আমার জানার মধ্যে 300-400 বছরের পুরনো এটা আছে না, এটা আনুমানিক 200 বছর ধরে 200 বছরের পুরনো। এবং এর সাথে তো আমার মনে হয় ওই নিশীনাথ তোলা মঠ বলেন বা এখানে বাদাঘাট সবার একই জমিদার বাড়ি। আচ্ছা, এটা আছে হাটবাড়িয়া জমিদার বাড়ি আর একটা আছে নড়াল জমিদার বাড়ি সমসাময়িক। ওই যে রূপগঞ্জ বাদাঘাট, হ্যাঁ ওইটা ওখানে আগামী রবিবারে মন্ত্রী মহোদয় আসবে, ওইটা আছে নড়াল জমিদার বাড়ির বাদাঘাট। আচ্ছা, ওই যে কলেজের সামনে যে বাদাঘাট ওটা আছে নড়াল জমিদার বাড়ির বাদাঘাট, আর এটা আছে হাটবাড়িয়া জমিদার বাড়ি। এরা দুইজন শরিক ছিল পরস্পর। আচ্ছা আচ্ছা, একে অপরের রিলেশন আসতেও ভাগ হয়ে যায়, ভাই ভাই ভাগ হয়ে যে কে দেয় একে দেয় সেবারে। আপনার এই যে শেষ স্মৃতিচিহ্ন এতটুকু যাতে আপনার রক্ষা পায় এ ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আশাবাদী মানে আমি আমার বক্তৃতায় বলেছি যে বিনা যুদ্ধে নাই দেব সুজাগ গুরু বেদিনী। এইটা মূলত জমিদারের কি ছিল, মানে সে এখানে এইখানে কি সে মন্দিরের কাজকর্মই করত? তার মানে তার যে বাসস্থানটা এগুলো এগুলো বিলুপ্ত হয়ে গেছে, তার মানে জমিদার বাড়ি নাই কিন্তু জমিদার যে ভূমি আছে, হ্যাঁ ভূমি আছে এবং উপাসনালয় হিসেবে শুধু এই মন্দিরটাই অবশিষ্ট আছে, মানে এই অনেক কিছুই নাই। হ্যাঁ থাকতো, ভেঙে থাকলে তো এটা হয়তো ভেঙে দিয়ে যাবে, মানে এটা তো উপরটা তো পুরো চাঙ্গুটি দিয়ে তুলতে দিয়ে করা, জানলা দরজা গুলো নিয়ে গেছে এটা ভাঙলে এতে কোনো কাজ নেই, ইট নেই, লোহা নেই, লকড় নেই, পুষাবে না যার জন্য এটা এভাবে রয়ে যায়। এবং এইটাকে উদ্ধার করা নিয়ে এর ভিতর অনেক অত্যাচার অনাচরে, অনেক মানুষ এখানে প্রচুর বাগান বাঘ থাকতো এক সময়, বুঝছে? হ্যাঁ দেখলেই বোঝা যায় যে বাঘ থাকতো, বড় বড় সাপ আছে, বুঝছে? হ্যাঁ হ্যাঁ আছে, কিছু আছে জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, সেখানে এখন আমরা সৃষ্টিকর্তার রহমতে সৃষ্টিকর্তার কৃপায় আপনারা যাতে এই শেষ স্মৃতিচিহ্ন শত শত বছরের ঐতিহ্য নড়াইলের গর্ব বাংলাদেশের গর্ব বিশ্বের মানচিত্রে যেন সবাই এটা সম্পর্কে জানতে পারে, যেমন আমি ঢাকা থেকে জানছি এই ইয়া সম্পর্কে, আমি জানতাম জমিদার বাড়ি কিন্তু এসে দেখি যে না জমিদার বাড়ি নাই, আছে তার উপাসনালয় মন্দিরটা আছে আর বাকিগুলো সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন শেষ সম্বল হিসেবে এই মন্দির জমিদারের মন্দিরে অবশিষ্ট আছে, এটাও একটা বড় একটা স্মৃতিচিহ্ন, শত শত বছরের চিহ্ন বহন করে নিয়ে এবং এটা আপনারা সংরক্ষণের উদ্যোগী হয়েছেন। আমিও মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সফল হবেন এবং ভবিষ্যতে এখানে আরও দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসবে এই মন্দির দেখার জন্য, এই শত শত বছরের স্মৃতিচিহ্ন দেখার জন্য। এই আশা ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমরা আপনাদের জন্য ধন্যবাদ। এনার নাম হলো বিজন বাবু, বিজন সরকার। আমার বাবা একজন কবি ছিলেন, 10টা লেখা ওনার আছে এবং এসপিডিসি সাহেবের সাথে আমরা মোটামুটি চলাফেরা করি। আচ্ছা, তো আমাদের নড়াইলের নড়াইল বলতে না মানে আমাদের দেশের যে নির্যাতিত মানুষের জন্য আমাদের যে হরিগুরুচান জন্ম নিয়েছিলেন, ইনি শুধু আমাদের হিন্দু জাতির না, সকল মানুষের নির্যাতিত অসাম্প্রদায়িক একজন নেতা ছিলেন। তো আমরা তাদেরই সৈনিক এবং নড়াইলে আমাদের একটা মৈত্র মিশন হয়েছে, এই পৌরসভার মৈত্র মিশনের সভাপতি আমি। তো আমরা এই রাধাগোবিন্দ মন্দিরে অত্র এলাকার সকল ভক্তবৃন্দ রাধাগোবিন্দ এই মন্দিরে সবাই আমরা পূজা করতেছি, আমরা সহযোগিতায় আছি। আর এখানে একটা হরিগুরুচান মন্দির করবো, অশোকদাস যুদ্ধ লড়াই করছে যে জায়গাটার হিসাবে ওই কাগজটা দিলে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে সহযোগিতা নিয়ে যাতে একটা কেন্দ্রীয় মন্দির করতে পারি। আপনি যে কথাটা বলেছেন যে বাইরের থেকে পর্যটকরা আসলে বলতে পারবে না এখানে একটা জমিদার বাড়ি ছিল, এটা খুব ভালো লেগেছে, তা আমরা সেই উপলক্ষে আগাচ্ছি, আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা সেই আশীর্বাদ সেটা আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।